আসসালামু আলাইকুম বন্ধুরা, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গাছ থেকে কয়েকটা লঙ্কা ছিঁচ্ছি, কারণ আজকে শাক রান্না করেছি, সেই শাক দিয়ে খাওয়া হবে। তো মহান আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ যে এত 40°, 41° তাপমাত্রায় আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি যেন বাকি রোজাগুলো ভালোভাবে সুস্থ রেখে বাকি রোজাগুলো করার তৌফিক দান করুন, আমিন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাড়ির চাল মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়োগুলো জমি থেকে তুলে আনা হলো, কারণ যা প্রচণ্ড রৌদ্র পড়েছে এবং একটু কম বেশি হলেই কিন্তু এখানে একদম কুমড়োগুলো পচে যাবে বৃষ্টি হলে। তাই সবগুলো তুলে এনে রোদে শুকোতে দেওয়া হলো, তাহলে এগুলো অনেক দিন থাকবে, প্রায় 1 বছর। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে বাসুয়া সাপ বলে আমাদের গ্রামের ভাষায়, আপনারা কী বলেন জানি না, কিন্তু প্রচণ্ড গরমে এগুলো সাপগুলো বের হয়েছে। এদিকেও একটা মোটা দেখুন গোমা সাপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিছানার চাদর, এটা হাতের তৈরি, মানে হ্যান্ড বুটিক। তো এই বিছানার চাদর তৈরি করেছে আমাদের ছোট ভাস্তা বৌমা সুইটি, ও তৈরি করেছে, কত সুন্দর হয়েছে। এদিকে আর একটা শাড়িতে ধরেছে, ও সাদা শাড়ি, সেখানেও হ্যান্ড বাটিকের কাজ করছে। এই দেখুন কি সুন্দর বর্ডারটাও কাজ করেছে, খুব ধৈর্য সহকারে ও এই কাজগুলো করছে। এই সাইডগুলোতে হালকা কাজ করেছি, কিন্তু যেটা আঁচলে পড়েছে এটাকে ডাবল করে দিচ্ছে। আঁচলে ডাবল হলে দেখতে সুন্দর লাগে। সম্পূর্ণ শাড়িটি কাজ শেষ হয়ে গেছে, তো এখানে নিয়ে এসেছে ও ফটোশ্যুট করার জন্য আমাদের বাড়িতে। তো দেখুন এবার কাজগুলো আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর এই বর্ডারটা দেখুন, বর্ডারটাও খুব সুন্দর হয়েছে, সাদা শাড়ি গোল্ডেন পাড়ের ওপর হচ্ছে ব্ল্যাক বর্ডার। তো আপনারা যদি কেউ নিতে চান এ ধরনের শাড়ি, তো কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। শাড়ি, কুর্তি, বিছানার চাদর কমেন্টে যোগাযোগ করবেন, তাহলে আমি আমার ভাস্তা বউকে বলে দেবো যদি কেউ অর্ডার দিতে চান। এদিকে ছোট ছেলে আতর কিনে নিচ্ছে, তো কোনটাতে কীরকম স্মেল সেটাই আমাকে শুকে দেখতে বলছে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।